বিজেপির পক্ষ থেকে মঙ্গলবার গৃহ সংকল্প যাত্রা ও সদস্য পদ কর্মসূচি অনুষ্ঠিত হলো। হুগলি জেলার গোঘাট 44 নম্বর জেডপির মধুবাটিতে এদিন বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রীর খোলা চিঠি ও সদস্য সংগ্রহ নিয়ে বাড়িতে বাড়িতে অভিযান চালান। আর আমাদের ভারতীয় জনতা পার্টির যে প্রাথমিক সদস্য, সেই সদস্য আমাদের সংগ্রহ করেছে, ঠিক আছে? সেই জন্য আমরা এসেছি। যেটা ধরুন সদস্য যে হচ্ছে, সেই সদস্যের জন্য একটা নাম্বার থাকছে, নাম্বার যদি আপনার বাড়িতে ফোন থাকে একটু নিয়ে আসুন, ওরা একটু করে দেবে। 294। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির নেতা রাজু রানা, পিরুলাল আচার্য, কৃষ্ণেন্দু ঘোষ সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। জনতা পার্টির পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি। মোদিজির দেয়া যে খোলা চিঠি, সেই খোলা চিঠি সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে ঘিরছি, আমরা দিচ্ছি। সাধারণ মানুষ যে কী অবস্থায় আছে না আছে আমরা সেটাও দেখছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি, এবং সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত ভাবমূর্তি ভারতীয় জনতা পার্টির প্রতি আমরা দেখছি। আমাদের ভারতীয় জনতা পার্টির যে মিস কল দিয়ে মেম্বারশিপ হচ্ছে, প্রাথমিক সদস্য সংখ্যা গ্রহণ, সেটা আমরা কাজটা চালিয়ে যাচ্ছি। মানুষের বাড়িতে গিয়ে তাদের কাছ থেকে মোবাইলে মিস কল দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য আমরা সংগ্রহ করছি। মানুষের এই দিক থেকেও স্বতঃস্ফূর্ত ভাবমূর্তি, কারণ এখানে তৃণমূল কংগ্রেস যে কাজ, এদের স্বজন পোষণের কথা ভাবে, ভারতীয় জনতা পার্টি স্বজন পোষণের কথা ভাবে না। তাই মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদের সহিত তাদেরকে তাদের বাড়িতে জায়গা দিচ্ছে। কিন্তু এখানকার তৃণমূল, এখানে রাস্তা সেরকম পরিস্থিতি ভালো না, ড্রেনের পরিস্থিতি একদমই খারাপ, রাস্তা কর্দমাক্ত হয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস নিজের স্বজন পোষণের কথা ভাবে, এখানকার যে স্থানীয় নেতৃত্ব আছে তাদের স্বজন পোষণের কথা ভাবেই বলেই আজকে সাধারণ মানুষের এত দুর্দশা। মানুষ সেই জায়গা থেকে মুক্তি চাইছে যে ভারতীয় জনতা পার্টিকে এই পশ্চিমবঙ্গের বুকে প্রতিষ্ঠিত করতে চাইছে। তাই আজকে আমরা গিয়েছিলাম, মানুষের বাড়ি বাড়ি গিয়ে সংযুক্ত করেছি ভারতীয় জনতা পার্টিকে, তাদের মানুষের দোরগোড়ায় আমরা পৌঁছে দিচ্ছি। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।